অঙ্কিত সরদার ক্লাস টেন, জাহিদ ইরফান ক্লাস নাইন। এবারে বি গ্রুপের প্রতিযোগী, তোমাদের সংক্ষিপ্ত পরিচয় বলো। এবারে সি গ্রুপ, তোমরা তোমাদের সংক্ষিপ্ত পরিচয় খুব তাড়াতাড়ি বলো। স্নেহার নন্দী ক্লাস নাইন বি, রোহিত সরকার ক্লাস নাইন, রাজীব আলম ক্লাস নাইন, সৌরদীপ সিংহরায় ক্লাস নাইন। এবারে ডি গ্রুপ, শরণ সরকার ক্লাস এইট, সুরজিৎ সরকার ক্লাস এইট, দীপ মহন্ত ক্লাস এইট, রিপন বর্মন ক্লাস এইট। প্রতিযোগিতার পরিচয় পর্ব শেষ হলো। পরিচালনায় বংশীহারি স্কুলের শিক্ষকবৃন্দ, আমি জব্বর সরকার, আমার সঙ্গে সহযোগিতা করছেন অভ্রদীপ দত্ত মহাশয়, এছাড়াও ইন্দ্রনীল বাবু আছেন, এবং কম্পিউটার কারিগরিতে কম্পিউটার শিক্ষক ঝুলন মণ্ডল মহাশয় সর্বোত্তভাবে সাহায্য করবেন। স্কলার হিসাবে থাকছেন অভ্রদীপ বাবু, এছাড়াও আমাকে সাহায্য করবেন ইন্দ্রনীল সাহা মহাশয়, এবং দর্শকদের মধ্য থেকে প্রশ্ন উত্তর নেওয়ার জন্য অমিত বাবু উপস্থিত থাকবেন। শুরু হচ্ছে আমাদের কুইজ প্রতিযোগিতা, এটি পাঁচটি পর্বে শেষ হবে। প্রথম রাউন্ড সরাসরি কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমরা স্ক্রিনেও দেখতে পাবো এবং আমরা বলবো। একটু নিয়মাবলী আমি বলে নিই, প্রথম রাউন্ড যেটা তোমরা শুনবে, ভালো করে শুনবে প্রতিযোগী, ভালো করে শুনবে। প্রথম রাউন্ড কুইজ প্রতিযোগিতার প্রথম রাউন্ড, প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন স্ক্রিনে আসবে, তোমরা ভালো করে লক্ষ্য করবে সবাই। প্রথম কোশ্চেন স্ক্রিনে, জিএসটি এর পুরো নাম কি? তোমাদের জন্য এ গ্রুপ, তোমাদের জন্য 30 সেকেন্ড সময়। জিএসটি এর পুরো নাম কি? দর্শকের জন্য থাকবে, এরা যদি না পারে বোনাস পর্বের জন্য, এরপরে আমরা দর্শকের জন্য চলে যাব। গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, ডাইরেক্ট কোশ্চেন ছিল এটা, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, সঠিক উত্তর। আসলে এটা ডাইরেক্ট কোশ্চেন, ওরা 10 নম্বর পেল। গ্রুপ বির জন্য স্ক্রিনে কোশ্চেন, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? গ্রুপ বির জন্য ডাইরেক্ট কোশ্চেন, এই লাইট দাও, দিকে লাইট দাও, উত্তর হয়নি, আমরা বোনাসের জন্য চলে যাবো। সি গ্রুপের কাছে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? তোমাদের কোশ্চেন, উত্তর বলো। উচিত পাটেল, উত্তরটি হয়নি, আমরা বোনাসের জন্য ডি গ্রুপে চলে যাচ্ছি। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বলো, হয়নি, আমরা বোনাসের জন্য এই গ্রুপের কাছে চলে যাচ্ছি। বোনাসের জন্য 15 সেকেন্ড বলবে তোমরা, পাস। বি গ্রুপের কাছে যাচ্ছি বোনাসের জন্য, ওরা পাস দিয়েছে এবার মঞ্চে। দর্শক বলবে উত্তরটা,
শক্তি পদ দাস, শক্তি পদ দাস, ঠিক ১৩ ডিসেম্বর ২০১৮ রিসেন্ট চেঞ্জ হয়েছে, রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। মহাকাশে মানুষ পাঠানোর জন্য ভারত যে মহাকাশযানটি ব্যবহার করবে তার নাম কি, ব্যবহার করতে এখনো করেনি সেই মহাকাশযানটির নাম কি হবে সেটা আগে ঠিক হয়ে গেছে, তার নাম কি? ডাইরেক্ট কোশ্চেন ডি গ্রুপের জন্য। যারা সামনে আছো ছুটে যাও, যারা সামনে দাঁড়িয়ে আছো। GSLVMK11 নিলাম না কোশ্চেনটা, উত্তরটা নিলাম না, এরপরে বি গ্রুপের জন্য পড়াশোনার জন্য, তারপরে চলে যাচ্ছে সি গ্রুপের জন্য। গগন এক, ভালো করে বলো, গগন এক, উত্তরটা নিলাম আমি, এটা গগন যান হবে উত্তরটা, উত্তরটা হবে গগন যান, যেহেতু গগন শব্দটাও ব্যবহার করেছে আমি উত্তরটি নিলাম সঠিক, এটা এটা গগন যান। এবারে ডি গ্রুপ থেকে আমাদের শুরু হবে কোশ্চেন এই রাউন্ডের, পরের কোশ্চেন ডি গ্রুপের ডাইরেক্ট কোশ্চেন স্ক্রিনে। মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? ডি গ্রুপে ডাইরেক্ট কোশ্চেন মেরি কম, বক্সার মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? অনেকে হাত তুলেছে মেয়েরা, মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? হলো না, পড়াশোনার জন্য সেই গ্রুপের কাছে যাচ্ছি। মণিপুর, উত্তর মণিপুর, সঠিক উত্তর, হাত তুলে মণিপুর, মণিপুর মেরি কম অনেক পুরস্কার পেয়েছে, তার মধ্যে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছে, এছাড়াও ৬বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেরি কম। মেরি কমের জন্য একটা হাত তালি হবে সি গ্রুপের। এবারে সি গ্রুপের ডাইরেক্ট কোশ্চেন স্ক্রিনে প্রশ্ন আসছে, সি গ্রুপের ডাইরেক্ট কোশ্চেন, ভারতের দীর্ঘতম রেল কাম রোড ব্রিজটির নাম কি? ভারতের দীর্ঘতম রেল কাম রোড, রেল ব্রিজ এবং রোড ব্রিজ একই সাথে, ভারতের দীর্ঘতম রেল কাম রোড ব্রিজ, হলো না উত্তরটা, বি গ্রুপে তোমাদের জন্য বোনাস কোশ্চেন। বি গ্রুপের জন্য বোনাস কোশ্চেন, না পারলে পাস করে দেবে, আচ্ছা ওরা পারবে বলবে না, তোমাদের চলে আসছে এ গ্রুপের জন্য। বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে, আচ্ছা দর্শকের কাছে খুব রিসেন্ট ধেমাজি জেলা এবং ডিব্রুগড় জেলাকে যুক্ত করেছে এই ব্রিজটা, আসামের বগি বিল ব্রিজ, উত্তরটি ঠিক হয়েছে, বোনাসের জন্য ওদের ৫ নম্বর। এরপরে ডাইরেক্ট কোশ্চেন বি গ্রুপের জন্য, কোশ্চেন স্ক্রিনে। স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি কোন মনীষীর মূর্তি? বি গ্রুপের জন্য ডাইরেক্ট কোশ্চেন, স্ট্যাচু অফ ইউনিটি, তোমাদের জন্য আর একটু সহজ করে দেয়, এটি গুজরাটে আছে, এটি গুজরাটে আছে, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী
বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। বি গ্রুপের জন্য বসেন। বোনাসের জন্য এ গ্রুপের কাছে যাচ্ছি। সর্দার বল্লভভাই প্যাটেল আপনাদের 2018 এশিয়ান গেমসে মহিলা হ্যাপ্টাথলনে কোন ভারতীয় সোনাপদক? মহিলা হ্যাপ্টাথলনে কোন ভারতীয় সোনাপদক? স্বপ্ন বর্মন উত্তরটা ঠিক। এগুলোতে ডাইরেক্ট বসে 10 নম্বর উত্তরটা ঠিক। স্বপ্ন বর্মন আমাদের এই রাজ্য জলপাইগুড়ি জেলা স্বপ্ন বর্মন হ্যাপ্টাথলনে সোনা পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছেন। শেষ হলো প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডের আমরা স্কোরটি জেনে নেব। তার আগে দর্শকের জন্য আমি একটা প্রশ্ন করছি। বুনিয়াদপুরে রেল লাইন অর্থাৎ বালুরঘাট এক লাখি যে রেল লাইন সেটা কোন সালে চালু হয়েছিল? মাস্টারমশাই অমিত বাবু তোমাদের সামনে উত্তরটি জানার জন্য যাবেন। বালুরঘাট এক লাখি রেল লাইন কত সালে চালু হয়েছিল? একজন চলে এসেছে ডাকছি। কবে? 2003। মাস্টারমশাই জব্বর বাবু বলবেন উত্তর ঠিক হলো কিনা। কত বলেছে? 2003। উত্তরটি আমি নিলাম না। আর একজন অভিভাবককে দেখতে পাচ্ছি, তার কাছেই যাওয়া যাবে। এই যে একজন অভিভাবক এখানে আছে, 2004 ঠিক বলেছে? উত্তরটি ঠিক হয়েছে। উদ্বোধন হয়েছে 2004 সালে। স্কুলের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। এবারে আমরা দ্বিতীয় রাউন্ডে আমরা স্কোর জেনে নিচ্ছি। প্রথম রাউন্ডের শেষে স্কোর জেনে নিচ্ছি। প্রথম রাউন্ড শেষ হয়েছে। প্রথম রাউন্ড শেষ হলো। প্রথম রাউন্ডের শেষে লিড করছে গ্রুপ এ, 25 নম্বর পেয়ে গ্রুপ এ লিড করছে। গ্রুপ বি এখনো কোনো স্কোর করে, কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই, তোমরা পরের রাউন্ডে স্কোর করতে পারবে। গ্রুপ সি গ্রুপ একে দারুণ ফাইট দিচ্ছে। গ্রুপ সি 15 স্কোর করেছে, 15, এবং গ্রুপ বি 5 স্কোর করেছে। কিছু লোগো দেখানো হবে, এগুলোও আমাদের বোনাস পর্ব হবে। প্রথম ডাইরেক্ট প্রশ্ন হবে এ গ্রুপের জন্য, তারপরে এটা বোনাসের জন্য বিতে যাবে। প্রথম লোগো স্ক্রিনে একটি ছবি এসছে, অর্থাৎ লোগো, এটা কিসের লোগো এ গ্রুপকে বলতে হবে? দারুণ উত্তর, IRCTC, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, ভারতের চতুর্থ হিসাবে বি গ্রুপের জন্য লোগো। বি গ্রুপের জন্য লোগো, এটা কিসের লোগো সেটা বলতে হবে, কিসের লোগো? কোন সংস্থা বা
কোন কোম্পানি? মহারাজা এক্সপ্রেস। তারপরে টি তোমরা চেষ্টা করো, টি চেষ্টা করো, বুড়া সজ্জন টি। Indian food and restaurant. Bolo na. B. B. Travel company member kore activities niche tomader jonno. Travel shosta. Travel. Bolo. দর্শকের জন্য যদি আর এই লোগোটা কিসের কারা ব্যবহার করে এই লোগোটা দাও তো দিদা হাত তুলতে হবে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আমি হাত তুলেন এদিকে দেখতে পাচ্ছি ভলান্টিয়ার এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া সঠিক হতো এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া লোগো ছবি দেখাবো আমরা দেশ বিদেশের কিছু ছবি দেখাবো এই ছবিটা কিসের সেটা বলতে হবে গ্রুপ ডি এর জন্য ডাইরেক্ট চিত্র চিত্র স্ক্রিনে গ্রুপ ডি তোমাদের জন্য ডাইরেক্ট কিসের ছবি এটা চ্যাংরা গুলা এই সামনে দিয়ে যাতায়াত করে অনেকে হাত তুলেছে এই স্পটে লাইটটা দিবেন ভালো লাগছে অনেকেরই জায়গা যখন যে উত্তর দিবে ওখানে লাইট পড়বে হ্যাঁ যার যখন উত্তর পড়বে ওখানে লাইট পড়বে সি গ্রুপের জন্য বোনাস সোনার কেল্লা এই উত্তরটি ঠিক হয়েছে কি সোনার কেল্লা অবশ্যই ঠিক হয়েছে এটা সোনার কেল্লা সোনার সি গ্রুপের জন্য সি গ্রুপের জন্য ডাইরেক্ট কোশ্চেন সামনে থেকে হাত তুলিস ভাই দক্ষিণেশ্বরের কালী মন্দির একদম ঠিক বলেছে দক্ষিণেশ্বর কালী মন্দির বা কালীঘাট কলকাতা হুগলি নদীর তীরে কালীঘাট 1951 শক্তিপীঠের মধ্যে একটি পীঠ বলে মনে করা হয় কালীঘাট যাই হোক ডাইরেক্ট কোশ্চেনের জন্য 10 নম্বর পেল এবারে আসছি আমরা বি গ্রুপ বি গ্রুপের জন্য প্রশ্ন স্ক্রিনে তুই কি বললাম রে ভালো করে কিসের ছবি অনেকে হাত তুলেছে স্টেজের সামনে অমিত বাবু আপনাকে আর একটু এগিয়ে যেতে হবে ওরা বলার জন্য সামনে চলে আসতো বি গ্রুপে ডাইরেক্ট বসেন বলো না এটা নিলাম না রোমিন কলোসিয়াম বলো রোমিন কলোসিয়াম একদম ঠিক উত্তর কলোসিয়াম বা অ্যাম্পি থিয়েটার বলা হচ্ছে এটাকে রোমান স্থাপত্য খ্রিস্টপূর্বাব্দ 72-80 সালের মতো হয়েছিল রোমে প্রায় 250টা এরকম অ্যাম্পি থিয়েটার হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় অ্যাম্পি থিয়েটার দ্য কলোসিয়াম এর ডাইরেক্ট কোশ্চেন এবার ছবি আসছে স্ক্রিনে এর ডাইরেক্ট বসে ভালো করে লক্ষ্য করো বলে দিয়েছে ঠিক বারবার এটা যারা বাংলার উপরে পাল পড়ে গেছে সেখানকার ছবি এটা বান রাজাদের গড় বা দুর্গ এটা বান রাজারা তর্পণ করার জন্য তার অনতি দূরে একটা দিঘি নির্মাণ করেছিল তর্পণ করার জন্য সেখান থেকে এটা তপন দিঘি নামে পরিচিত এটুকু ইতিহাস আমরা জানি তপন দিঘি বাংলাদেশের তপনের উদ্দেশ্যে যে দিঘি করেছিল সেটা তপন দিঘি নামে পরিচিত হয়েছে যাই হোক এই পর্ব আমাদের শেষ হলো এবারে আমরা স্কোর জেনে নেব তার ফাঁকে দর্শকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন থাকছে আমাদের
আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অলক বাবু কত সালে হেডমাস্টার হিসেবে এই বিদ্যালয়ে জয়েন করেছেন, এটা এবারে বলছেন। অবশ্যই কত সালে হেডমাস্টার হিসেবে জয়েন করেছেন? দর্শকদের হাত দেখতে পাচ্ছি না, তার তো পারার কথা। সে আমাদের এক ছাত্রী, সে আমাদের এক ছাত্রী হেডমাস্টার মশাইয়ের মেয়ে, সে হাত তুলেছে। দর্শকদের হাত পাচ্ছি না, সুতরাং তার কাছে আমি যাচ্ছি। সেগুলো আমরা শব্দ শুনবো, এটা ডাইরেক্ট কোর্সের কোনো বোনাস পাওয়া যাবে না। যার জন্য কোর্সের তারা ভালো করে এটা শুনবে, এটা ডাইরেক্ট কোর্সের, এটা ডাইরেক্ট কোর্সের এ গ্রুপের জন্য এটা ডাইরেক্ট কোশ্চেন হবে, শব্দটা শুনবে। উত্তরটা হলো না, যেহেতু বোনাস নেই তোমরা চেষ্টা করে দেখতে পারো, বোনাস নেই তোমরা বলতে পারো। কাজী নজরুল ইসলাম উত্তরটা ঠিক বলেছে, কিন্তু বোনাস নেই। রবীন্দ্রনাথের তিরোধান অর্থাৎ মৃত্যুকে স্মরণ করে কাজী নজরুল ইসলামের বিখ্যাত এটা কবিতা। যাই হোক, যেহেতু সঠিক বলেছে না, দর্শকের দিকে আমি আর যাব না। এবারে পরের বি গ্রুপের জন্য ডাইরেক্ট সাউন্ড অডিও। আচ্ছা, আমি এরপরে এটা যেহেতু বোনাস না, দর্শকের কাছে যাবো। এইভাবে যে যে হাত তুলবি বাইরে যা, যা যে হাত তুলবি ওখানে যা। এইটুকুই এখানে উত্তরটা বলতে হবে। গ্রুপ সি, গ্রুপ সি ডাইরেক্ট কোশ্চেন। দর্শকের মধ্যে
দর্শক দেখতে পাচ্ছি দূরে হাত, আমি দূরেই যাব, কাছে থাকবো না, দূরে হাত, একটা বাচ্চার হাত দেখতে পাচ্ছি, এদিকে এগিয়ে এসো। সিনেমাটি সত্যজিৎ রায়ের গলা, সত্যজিৎ রায় আগন্তুক সিনেমায় উৎপল দত্ত অভিনয় করেছিল এই সিনেমাটিতে। পরের অডিও, অডিও ফোর দিয়েছেন, অডিও ফোর টুটে হুয়ে সপনে কি সুনে কৌন শিশু কি অন্তর কো চির ব্যথা পনকো পর ঠিটকি হার নহীঁ মানুঙ্গা রার নহীঁ ঠানুঙ্গা কাল কে কপাল পর লিখতা মিটাতা হুঁ গীত নয়া গাতা হুঁ। গ্রুপ দিয়ের জন্য মহাত্মা গান্ধীর না, মহাত্মা গান্ধীর না বলো। থ্যাংক ইউ অটল বিহারে বাজপেয়ী, বিশিষ্ট রাজনীতিবিদ এবং স্বাধীনতা সংগ্রামী অটল বিহারে বাজপেয়ী কথাটা বলে দিয়েছে। এবারে আমরা রাউন্ড ফোরে যাব, তার আগে স্কোর গুলো জেনে নিচ্ছি। গ্রুপ সি 30 পেয়েছে, গ্রুপ ডি 20 আছে। এই রাউন্ডে আমরা কতগুলি ছবি দেখব, চলন্ত ছবি, ভিজুয়াল রাউন্ড, সেগুলো কিসের ছবি সেটা বলতে হবে, চলন্ত না ভিডিও, ভিডিও দেখব, ছবি না ভিডিও। এবারে প্রথমে ডাইরেক্ট কোশ্চেন ভিডিও ক্লিপ তীব্র ভালো করে দেখবে। নেক্সট ভিডিও ক্লিপ গ্রুপ সি এর জন্য, নেক্সট ভিডিও ক্লিপ
ভারতের উচ্চতম বিমানবন্দর কোথায়? সবথেকে উঁচুতে বিমান
বন্দর পাকিয়াং বলো তো নীলোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় কি বলতো ডিনামাইট কে আবিষ্কার করেন ডিনামাইট অ্যালফ্রেড নোবেল কি বলতো থাইল্যান্ডের রাজধানীর নাম কি থাইল্যান্ডের রাজধানীর নাম কি চারক কোন রাজার পরামর্শদাতা চন্দ্রগুপ্ত কি বলতো করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ বলো না রাজধানীর নাম কি থাইল্যান্ডের রাজধানীর নাম কি তিনটি সঠিক উত্তর দিয়েছে তিনটি তিনটি সঠিক উত্তরের জন্য নম্বর তোমরা তৈরি হয়ে নাও দেখো শব্দ হচ্ছে কিনা হচ্ছে দাঁড়িয়ে আলোচনা করেও বলতে পারো না জানলে ঠিক আছে না জানলে আলোচনা করেও বলতে পারো সময় শুরু হচ্ছে এখন এক্স রশ্মি কে আবিষ্কার করে কুয়ালালামপুর কোন রাজ্যের রাজধানী মালয়েশিয়া ঠিক উত্তর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন সিরাজউদ্দৌলা ঠিক উত্তর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গ সঠিক উত্তর কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী কথাকলি দীর্ঘতম সমুদ্র বীচ মেরিনা বীচ ভারতের কোন রাজ্যে ঠিক আছে মিলখা সিং কোন নামে পরিচিত মিলখা সিং আবার ফিরে আসছি এক্সরশি টেস্ট তাইয়ার নেওয়া গেল না এক্সরশি আবিষ্কার করেন উইলিয়াম রডজে বা রঞ্জন রশি আমরা বলে থাকি মিলখা সিং উড়ন্ত সিং নামে পরিচিত যাই হোক ওরা চারটে সঠিক উত্তর দিয়ে না চলে চারটে সঠিক এখানে কুইজ প্রতিযোগিতা আমরা শেষ করছি এরপরে ফলাফল ধন্যবাদ দর্শক মন্ডলীকে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য আমার সঙ্গে সহযোগিতা করেছেন কম্পিউটার কারিগরিতে বিদ্যালয়ের শিক্ষক আমাদের মাস্টারমশাই সবাই উপস্থিত আছেন এখানে স্কলার হিসাবে উপস্থিত আছেন অপদীপ দত্ত মহাশয় এছাড়াও কম্পিউটার কারিগরিতে জুনাম মন্ডল মহাশয় ইন্দ্রনীল সাহা এবং আমি জব্বর সরকার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।